তো বন্ধুরা, তোমরা জানো ভালো ইকুয়ালাইজার বলতে .231, যেটা আমিও জানি এবং অনেক বন্ধুরাই জানে। এই মুহূর্তে ওই ইকুয়ালাইজারটা বাজারে এভেলেবেল পাওয়া যাচ্ছে না, তো তাই তোমাদের জন্য একটা .231-এর পরিবর্তে একটা নতুন ইকুয়ালাইজার দেখাতে চলেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকে চলে এসেছি সুরসি ইলেকট্রনিক্সে বিকাল বিকাল, তো তোমাদের দেখাবো এখানে কী কী কাজ চলছে, সাথে কিছু নতুন প্রেসার বোর্ড দেখাবো এবং নতুন যে ইকুয়ালাইজারটা তৈরি করা হয়েছে ওটাও তোমাদের দেখাবো, 62 ব্যান্ডের। তো দেখতে থাকো শেষ পর্যন্ত এবং চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে সাপোর্ট করতে থাকো। তো দেখতে পারো চলে এসেছি এখানে, স্পিকারগুলো পড়ে আছে, এগুলো বিকেল বিকেল কাজ হয়ে গেছে। তো কমেন্ট করে জানো এটা কোন কোম্পানির স্পিকার এবং কত ওয়াটের স্পিকার। তো প্রেসার ডিবা কীভাবে তৈরি হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, একটু পরে টেস্টিংটাও দেখাবো। তো বাবু কাকু নিজে কাজ করছে, প্রেসার ডাবাটা দেখতে পারো যত্ন সহকারে কাজ চলছে, একদম সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ইনি মালিক প্রোপ্রাইটার বাবু বেরা। তো একদম তোমাদের ডাইরেক্ট প্রেসার বোর্ড কিভাবে তৈরি হয় দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কাজ হয়, তা একবার ভালো করে দেখিয়ে দি জায়গাটা। তো তাপসদাও কাজ করছে পাশাপাশি, দেখে নাও সেম বোর্ডেরই কাজ চলছে। এখন রথের আগে প্রচুর পরিমাণে প্রেসার বোর্ডের অর্ডার আছে, তো তোমরাও নিতে চাইলে কন্ট্যাক্ট করো, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব, সেই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই প্রেসার বোর্ডটা রেডি হয়ে গেছে, তো এটা আমি তোমাদের ফার্স্ট দেখাবো। তো এটা স্পেশাল একটা কিছু আছে, তো এই প্রেসার বোর্ডের স্পেশাল হচ্ছে এতে তো অলরেডি আমার ভিডিওগুলোতে দেখেছো, এগুলো তো কাটা যেগুলো ওয়েট বাড়বে এ বাড়বে, কিন্তু এতে হর্নের মিউজিকও অ্যাড করা আছে, ওটা দেখিয়ে দিই তোমাদের প্রথম। বোর্ড একদম কমপ্লিট, এবারে তোমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতে পারো চাপা লাগিয়ে দেওয়া হলো একদম, এবারে বাজারে যাওয়ার জন্য রেডি। একবার তোমাদের টেস্টিং করে ফাইনাল রেজাল্টটা শুনিয়ে দিই। এটা হচ্ছে হর্নের, এটা হচ্ছে হর্নের, তো দেখতে পারো এদিকে বক্সের সাথে হর্ন হর্নের মিউজিকও এখানে অ্যাড করা আছে এই প্রেসার বোর্ডে। চলো এবার বক্সের দিকেটা দেখিয়ে দিই, তো ইকুয়ালাইজারটা দেখাচ্ছি, তার আগে দেখে দিই অলরেডি অনেক কাস্টমার এসেছে, জয়গুরু মিউজিকের মালিক থেকে আর অন্যান্য লোকের সাথে দেখো, তো অনেক কাস্টমার এসেছে অনেক দূর দূর থেকে, নাতন থেকে কেউ এসেছে, তো কেউ এসেছে ঘাটাল থেকে, কাজ শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের আমি ফিরিয়ে নিয়ে যাই ইকুয়ালাইজারটা দেখাবো, এটা স্পেশাল ছিল, যে ইকুয়ালাইজারটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো দেখতেই পারো। তো অরিজিনাল যে ইকুয়ালাইজারগুলো থাকে ওগুলোতে কাটা স্টাইলের থাকে, তো এতে ভলিউম স্টাইলের করা আছে নিজেদের মতো অ্যাডজাস্ট করার জন্য। তো তোমাদের আগে পুরোটা দেখিয়ে দিই কেমন দেখতে, তো যেরকম .231 হয় সেরকমই পুরো খাপ। তো পিছনটা একবার দেখে নাও, ইনপুট আউটপুট ফিউজ তো দুটো অ্যাড করা আছে অলরেডি, আউটপুটে একটা ইনপুটে একটা, তো টেস্টিং করে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বাইপাস অন অফ সুইচ, পাওয়ারে একটা এলইডি দেওয়া আছে, সাথে এখানে একটা মাস্টার ভলিউম। তো এবারে দেখতে থাকো তোমাদের দেখিয়ে দিচ্ছি টেস্টিং করে। Thank you.
এবারে গলা কমিয়ে দিব, গলা কমাবো, গলা কমিয়ে দিচ্ছি। তো গলা কমে গেল শুধু বেশ, এবারে হাই তো তোমাদের টেস্টিং করে দেখিয়ে দিলাম, এবার দেখিয়ে দিই এখান থেকে। তো এতটা পর্যন্ত বেস হবে, এখান থেকে পুরো নিচে এতটা অবধি গলা হবে, আর এইটা পুরো এখান থেকে হাই। আর এটা মাস্টার আছে, এখানে সাউন্ড কন্ট্রোল করা যাবে। তো সব অ্যাডিশনাল করা আছে, এক্সট্রাও ফিচার্স আছে, আর এখানে একটা বাইপাস করা আছে। তো এই হচ্ছে ইকুয়ালাইজারের পরিপূরক। তো তোমরা অবশ্যই এটা দেখো ভালো করে, তো ভিডিওটা রিওয়াইন্ড করে আরেকবার দেখতে পারো, এবং হেডফোন লাগিয়ে শুনো, তো কোয়ালিটি আওয়াজ শুনতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা স্পেশাল তাদের জন্য যারা কম্পিটিশনে আগে নতুন সেট করছে, ইকুয়ালাইজার পায়নি তাদের জন্য। তো এটা একটা ভালো ইকুয়ালাইজার হতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে আমি বা ডেসক্রিপশানে নাম্বার দিব, ডেসক্রিপশানে অবশ্যই তোমরা নাম্বার নিয়ে কল করে এটা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।